নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু পুজোর মরশুম শুরুই হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের প্রিয় দা বাঙালি ব্লগার আজ নিয়ে এসেছি কলকাতার পূজা পরিক্রমা। এই ভিডিওটিতে উত্তর এবং দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু পূজা মণ্ডপকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং এগুলির গুগল পথনির্দেশিকা ভিডিওতে দেখানো মণ্ডপগুলির ক্রমানুযায়ী ডেসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে রাখলাম। প্রত্যেকটি পূজা কমিটির ক্লাবের ব্যানার আমি মণ্ডপগুলি দেখানোর পূর্বে দিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আসুন ভিডিওটি উপভোগ করা যাক।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে।
ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে।
ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে যাওয়ায় আমরা চলে এলাম গড়িয়ার হাটারিতে। এসে দেখলাম ভিড়ের জন্য মধ্যাহ্নভোজের আগে এখানে নাম লেখাতে হচ্ছে। তবে একটা কথা জানিয়ে রাখি, নাম লিখিয়ে আপনারা সময়ের মধ্যে উপস্থিত হতে না পারলে আপনাদের নাম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিতরের অ্যাম্বিয়েন্স কিছুটা এইরকম, এবং একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানকার প্রত্যেক খাদ্য পরিবেশকের ব্যবহার এত ভিড়ের মধ্যেও বেশ নম্র। পুজোর ভিড়ের জন্য প্রত্যেক রেস্টুরেন্টের একটি পুজো স্পেশাল মেনু কার্ড থাকে, যা এখানেও বর্তমান। পুজো স্পেশাল মেনুতে অনেক খাবারই রয়েছে, কিন্তু আমরা এখানে এসেছিলাম এখানকার স্পেশাল রাইসের স্বাদ উপভোগ করার জন্য, যেটি এখানে বিখ্যাত। এর সাথে আমরা নিয়েছিলাম সাংহাই চিকেন, যেটি বেশ স্পাইসি। আইটেমটি শ্রেডেড চিকেন দিয়ে বানানো এবং স্পেশাল রাইসের সাথে এর ট্যাঙ্গি ফ্লেভার আমাদের মধ্যাহ্ন ভোজ জমিয়ে দিয়েছিল। তবে একটা কথা না বললেই নয়, এত ভিড়ের মধ্যেও এখানকার খাবারের মান কিন্তু এরা বজায় রেখেছে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি নিয়ে আসছি কোন্নগরের পূজা পরিক্রমা, যা দেখতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে দা বাঙালি ব্লগার চ্যানেলটিতে।